ছোট জিনিস দেখাই, আমি জাস্ট রান্না বান্না সেরে রান্নাঘরটা পরিষ্কার করে, মানে জাস্ট পরিষ্কার করছে, এখন পরিষ্কার হয়নি, এসে দেখছি হনুমানটা আমার মুড়ির খুব মানে ঠোঙাটা নিয়ে চলে গেছে, চতুর্দিকে মুড়িগুলোকে ছড়িয়েছে, দেখেছো? দেখো এখানে বসে বসে আমার মুড়িগুলোকে খাচ্ছে, এখানে দেখো, এই দেখো চতুর্দিকে মুড়িগুলো, সবাই মতো রান্নাঘরটা পরিষ্কার করে গেলাম, মানে আমার যন্ত্রণা শেষ নেই। এক তো এইগুলো উৎপাত করে মানে সারাটা দিন ঘরদোর অপরিষ্কার করে নোংরা করে, সেই পরিষ্কার করতে করতে যান কয়লা হয়ে যাচ্ছে, এদিকে আবার এই সকালবেলা এসেছিলো প্রায় 3-4 জন এসেছিলো, আমি সবাইকে বিস্কুট দিয়েছি, তারপরেও হয়নি, এসে মুড়িগুলোকে তো নষ্ট করলে, মুড়িগুলোকে তো মানে অর্ধেক তো পেছনে ড্রেন, অর্ধেক পড়েছে, অর্ধেক খেয়েছে, এখানে চতুর্দিকে এরকম মুড়িগুলোকে ছড়িয়েছে, নিচে মানে মুড়িগুলো ছড়িয়ে রয়েছে। এসেছেন, এতক্ষণ কি করছিলিস, এতক্ষণ কি করছিলিস? হ্যাঁ, নাকে তেল দিয়ে সারাক্ষণ ঘুম, নাকে তেল দিয়ে সারাক্ষণ ঘুম, এতক্ষণ এসেছে হনুমান তাড়াতে, এতক্ষণ এসেছে হনুমান তাড়াতে, এতক্ষণ এসেছে হনুমান তাড়াতে, মুড়িগুলোকে নষ্ট করলো, প্রায় 1 প্যাকেট মুড়ি নষ্ট করলো, কালকে খাওয়াবো, কালকে না খাইয়ে রাখবো, দেখিস কালকে আমি না খাইয়ে রাখবো তোদের। কীভাবে মুড়িগুলোকে ছড়িয়েছে, চতুর্দিকে ছড়ালো, আমি আবার প্যাকেটটাকে টেনে নিতে গেলাম বলে পুরো প্যাকেটটাকে মানে ফাটিয়ে দিল, ফাটিয়ে নিয়ে নিল মুড়ির প্যাকেটটা। আমাদের বাড়িতে মুড়ি সেরকম করে কেউ খায় না, মুড়ি শুধু আনা হয় এদের জন্য, সকালে এরা টিফিন খায়, টিফিনের জন্য এদের মুড়িগুলো আনা হয়, তো পুরো 1 প্যাকেট মুড়ি পুরো নষ্ট করলো। হ্যাঁ খা, খুঁটেই খা, আর কি করবি, খুঁটে খুঁটে অন্য মুড়ি খায় না, নে নে খুঁটে খা, মুড়ি খা, হ্যাঁ নে খা। জানোয়ারগুলো কোনো একটা কাজ নেই, সারা টাইম মানে সারাক্ষণ নাকে তেল দিয়ে 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 ঘুমাবে, ঘরে অনিষ্ট করবে, এক তো ওরা অনিষ্ট করে, তারপরে এই যে এসেছে এদিকে, বাহ কি সুন্দর, দারুণ ব্যাপার, দারুণ। খাও, এখনও আমার স্নান হয়নি, কিচ্ছু হয়নি, জাস্ট রান্নাটা সারলাম, রান্নাটা সেরেছি, ভাতটা সব পরিষ্কার করে রান্নাঘরটা জাস্ট পরিষ্কার করে বেরোলাম, এই যে এখনও পর্যন্ত আমার বালতি, এই যে নেতা, তার মধ্যে এই কাজ সেরে বসে রাখলাম। বাবা এতক্ষণে গেছে, এতক্ষণে যাচ্ছে হনুমান তাড়াতে, এতক্ষণে হনুমান তাড়াতে যাচ্ছে, 6:30 হয়ে গেলে তখন হনুমান তাড়াতে যাচ্ছে, নিজেদের মধ্যেই মারামারি, ওরা ওরা হনুমান তাড়াবে কি, এরা হনুমান তাড়াবে কি, নিজেদের মধ্যেই মারামারি। কালকে খাওয়াবো, ভালো করে খাওয়াবো, বাবা বিশাল ব্যাপার, ছুটছে সব মুড়ি ঠুড়ি খেয়ে ছড়িয়ে ছিটিয়ে চলে গেলো, এতক্ষণে যাচ্ছে হনুমান সরাতে। এতক্ষণ যাচ্ছে হনুমান তাড়াতে, হে ওদিকে কোথায়, কি কোথায় যাচ্ছিস তুই আবার, হ্যাঁ চার দিনের মুড়ি নষ্ট করে দিয়েছে, এই 4টা দিন এবার না খেয়ে থাকবি, আমি না খেয়ে না খাইয়ে রাখবো, বুঝলি, এই 4 দিন আমি না খাইয়ে রাখবো, কারণ পাহারা দিসনি, নাকে তেল দিয়ে সারাক্ষণ ঘুমাস, আর টাইমে টাইমে খাওয়া দাওয়া। হ্যাঁ হনুমানটা এসেছিলো, চোখ দিয়ে দেখিস নি, হনুমানটা যে এলো মুড়িগুলো যে নষ্ট করে দিয়ে চলে গেলো, চোখ দিয়ে দেখলি না, হ্যাঁ এবার 4 দিন পুরো না খাইয়ে রাখবো, সকালের টিফিন বন্ধ 4 দিন। নোংরা এক পরিষ্কার করি, এক নোংরা, এই সমস্ত সব কিছু হচ্ছে অকারণ খাটনি, এই জাস্ট মাত্র আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে গেলাম, তার মধ্যে এরকম কাজ বাড়িয়ে রেখে দিল হনুমানটা এসে। আমার রান্নার নেতাগুলোকে সরিয়ে দেখি, নাহলে এগুলোকেও নিয়ে পালিয়ে যাবে, দরজাটা দিয়ে দিই জানলাটাকে, নাহলে আবার আসবে, এসে বিস্কুটের কৌটো টেনে টুনে নিয়ে চলে যাবে, এত হনুমানের উৎপাত।
বাবুর আবার আলাদা লেভেলেরই। সকালবেলা চারখানা এসেছিলো, চারখানাকে বিস্কুট দিলাম, খেলো। তারপরে বাড়িতে একটুখানি আম ছিল, আমগুলো দিতে গেলাম, আমগুলোকে নিয়ে ফেলে দিল। একটুখানি পচে পচে গেছিলো, তো ওই আম খাওয়া যাবে না, আমগুলোকে নিয়ে পেছনে ড্রেন আছে, ড্রেনটাই ফেলে দিল। মানে জুত দেখো সব মুখের। জানলাটাকে দিয়ে দিলাম, নাহলে আবার হাতটা বাড়ি এখান থেকে বিস্কুটের কোটোটা নিয়েও পালিয়ে যাবে। আর এগুলো তাকিয়ে তাকিয়ে শুধু দেখবে, কিছু করার নেই, কিছুই করতে পারে না ওরা। না চোর পালালে বুদ্ধি পারে, যখন মানে হাঁপিয়ে গেছে, কথাও বেরোচ্ছে না মুখ দিয়ে। হ্যাঁ কথা বলে না, চোর পালালে বুদ্ধি বাড়ে, সেই অবস্থা। হনুমানে এটা ওটা সেটা হাত বাড়িয়ে নিয়ে চলে যাবে, তাকিয়ে তাকিয়ে দেখবে, তারপরে যখন চলে যাবে তারপরে ওদের চিৎকা আচাচামেছি তখন ডাকবে আমাকে। তার আগে কিচ্ছু করার ক্ষমতা নেই। ওর গলা শুকিয়ে গেছে, এখন জল খাচ্ছে, জল। ইনি জল খাচ্ছেন আর উনি ঘাপটি মেরে চুপ করে বাচ্চাকে দুধ দেওয়ার নাম করে শুয়ে পড়েছে। কীরকম শিয়ান, এতে বলে বুদ্ধি নেই। মানে যখনই আমি একটু চিৎকা চেঁচামেচি করবো, যখন একটু মাথাটা গরম হয়ে যায়, তখনই এরকম বাচ্চাকে দুধ দেওয়ার নাম করে শটাং শুয়ে পড়ে, চোখটা বুঝে শুয়ে রয়েছে, যেন আমি কিছু শুনছি না, আমি কিছু দেখছি না, আমি কিছু জানিই না। হ্যাঁ ওটা তো ঘাপটি মেরে শুয়ে রয়েছে, ওটাকে তো কিছু বলা যাবে, এখন কিছু বলতে গেলে ঘা ঘ্যাঁ করে আসবে, ঘ্যাঁ করে আসবে, একদম ঘ্যাঁ করে আসবে।